ফ্রেজার রয়েছে ভার্সন 25 ইঞ্জিন, এটা ট্যাগ হচ্ছে টিভিএস রয়েছে, 4V দেখতে পাচ্ছেন এবং ফ্রেজার ভার্সন 1 দেখতে পাচ্ছেন। অলমোস্ট 50টা বাইক কিন্তু এখন পর্যন্ত চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। আমি মোহাম্মদ আরিফ আহমেদ, বাইকের পক্ষ থেকে আবারও চলে আসলাম। আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম বাইক হাট কিন্তু চলছে সবার উদ্দেশ্যে। আমাদের লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা মিরপুর 13 নম্বর বিআরটি অফিসের ঠিক পিছনের রোডে। প্রত্যেক শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন এখানে। অলরেডি সকাল 12টার আগে কিন্তু অনেক বাইক অলরেডি চলে এসছে এবং 2টা পর্যন্ত কিন্তু বাইক আসবে, 2-3টা পর্যন্ত কিন্তু বাইক আসে। সো যারা যারা আসলে দেখছেন আমাদেরকে, যারা বাইক বিক্রি করতে যাচ্ছেন, বাইক বিক্রি করার প্রয়োজন মনে করছেন, আপনার বাইকটি বিক্রি করবেন, আপনি কিন্তু চলে আসতে পারেন আপনাদের আমাদের বাইক হাটে। কিনতে চাচ্ছেন বাইক, আপনারা কিন্তু চাইলে হাট থেকে এসে ঘুরে কিন্তু বাইকগুলো নিয়ে নিতে পারবেন। এবং বাইক হাটের ফ্যাসিলিটি সম্পর্কে সবসময় বলে থাকি যে এখানে কোনো ইলিগাল বাইক বা বর্ডার ক্রস বাইক কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই আমরা যিনি বিক্রেতা অর্থাৎ বিক্রি করতে যিনি বাইকটা নিয়ে আসেন ওনার বাইকের চেসিস নাম্বার চেক করে তারপরে কিন্তু আমরা বাইকটা তুলি। আমাদের হাট বসে হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো শুরু করতে যাচ্ছি আজকে কী কী বাইক এসছে। তো যারাই দেখছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা যাতে আরও মানুষ দেখতে পারে। তো প্রথমেই বলে নিচ্ছি যে কোনো বাইকেরই কিন্তু প্রাইস ফিক্সড না, আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। অর্থাৎ এখানে যে দামগুলো চাওয়া হচ্ছে, যিনি বাইকের অ্যাকচুয়াল ওনার এখন উনি দামগুলো চাচ্ছেন, আপনারা কিন্তু দেখে দাম পছন্দ হলে অফার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দামটা প্রাথমিকভাবে একটু বেশি আপনাদেরকে আপনাদের কাছে মনে হতে পারে, এই ব্যাপারটা আমি আগেই ক্লিয়ার করে নিচ্ছি। তো এ পাশে দেখতে পাচ্ছেন যে হন্ডা সিভিআর র্যাপসোল রয়েছে 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 27,500 কিলো রান করেছে, 2 বছরের পেপার, সেফা ইঞ্জিন, এবিএস অ্যাভেলেবেল, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2,90,000 টাকা মাত্র। সো অবশ্যই এটা ফিক্সড না, আপনারা কিন্তু নেগোসিয়েট করে আরও কমের মধ্যে নিয়ে নিতে পারবেন এই বাইকটা। এবং এটার পাশে দেখতে পাচ্ছেন যে GSXR ইন্দোনেশিয়ান ভার্সন CBU, তো এটা 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, একদমই বলতে গেলে যে নতুন কন্ডিশনের বাইক। সো 10,000 কিলো রান করেছে, 2 বছরের পেপার, সেফা ইঞ্জিন, অবশ্যই আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,30,000 টাকা, অবশ্যই প্রাইস ফিক্স না। এ পাশ থেকে দেখতে পাচ্ছেন R15 V2 রয়েছে, আউটলুকটা খুবই সুন্দর। এবং এটা দেখতে পাচ্ছেন যে 12 মডেল, 12-তে রেজিস্ট্রেশন করা, 30,000 কিলো রান করেছে, প্লাস রান করেছে, 10 বছরের পেপার্স, এফআই ইঞ্জিন, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু মাত্র 1,95,000 টাকা, অবশ্যই প্রাইস ফিক্স না। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে টারো জিপি চলে আসছে, প্রিমিয়াম সেগমেন্টটা কিন্তু আজকে খুবই রিচ, অনেক বাইক চলে আসছে প্রিমিয়াম সেগমেন্টের। তো আরও আসছে, 2টার সময় আরও বাইক চলে আসবে ইনশাল্লাহ। আমি আশা করছি যে প্রিমিয়াম সেগমেন্ট আরও রিচ হবে। তো যারা যারা আসলে বাইক বিক্রি করতে চাচ্ছেন আপনারা, আপনারা কিন্তু চলে আসতে পারেন এখনও পর্যন্ত আমাদের বাইকেটা। আমাদের বাইকেটা কিন্তু হেল্প ডেস্কে এন্ট্রি চলছে, আপনারা কিন্তু চাইলেই চলে আসতে পারেন আপনার বাইকটি এবং সকল লিগাল ডকুমেন্টস নিয়ে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে টারো জিপি 2 রয়েছে ভার্সন 1, এটা হচ্ছে 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 9,700 কিলো রান করেছে, 2 বছরের পেপার, সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,80,000 টাকা মাত্র, অবশ্যই প্রাইস নেগোসিয়েবল, দামাদামি করে তারপরে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। এবং এই পাশে দেখতে পাচ্ছি যে ফ্রেজার চলে এসছে, কিন্তু এটা 17 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 10,000 কিলো রান করেছে, এবং এটা কিন্তু 10 বছরের পেপার, সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,01,000 টাকা, অবশ্যই প্রাইস ফিক্স না। এবং এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে GSXR SF 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 SF
কিছু নেই যদি এই বাইকগুলো দেখায়, খুবই সুন্দর আউটলুক মেইনটেইন করছে এই বাইকগুলো। সো আপনারা কিন্তু দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের লোকেশনে। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 13 নম্বর বিআরটি অফিসের ঠিক পিছনের রোডে। প্রত্যেক শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের হাট বসে। সো এখানে দেখতে পাচ্ছেন যে জিক্সার SF5 ভার্সন রয়েছে, এটা ডাবল ডিস্ক, এটা 19 মডেল, বিশে রেজিস্ট্রেশন করা, মাত্র 3000 কিলো রান করেছে, 2 বছরের পেপার্স, এবং এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 2,38,000 টাকা। এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে FZS ভার্সন 3 রয়েছে। সো এটা দেখতে পাচ্ছেন যে 20 মডেল, বিশে রেজিস্ট্রেশন করা, 13000 কিলো রান করেছে এই বাইকটা, 2 বছরের পেপার্স রয়েছে, FIABS অ্যাভেলেবেল, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 2,05,000 টাকা। অবশ্যই প্রাইস কিন্তু ফিক্স না কোনো বাইকেরই। জিক্সার SF ডাবল ডিস্ক আরও একটা রয়েছে, এটা 19 মডেলের, বিশে রেজিস্ট্রেশন করা, 12000 কিলো রান করেছে, এবং দেখতে পাচ্ছেন যে 2 বছরের পেপার্স রয়েছে, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 1,90,000 টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন FZS ভার্সন 3 রয়েছে, ABS অবশ্যই, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 19 মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 11000 কিলো রান করেছে, 2 বছরের পেপার, সেফাই ইঞ্জিন, ABS অ্যাভেলেবেল, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 2,00,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। সো এটা হচ্ছে 21 মডেল 21 রেজিস্ট্রেশন, মাত্র 1,800 কিলো রান, 2 বছরের পেপার্স, FI ইঞ্জিন, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,40,000 টাকা। ইন্দোনেশিয়ান সেম, সো এটাও কিন্তু প্রাইস ফিক্স না, আপনারা অবশ্যই দামাদামি করে তারপরে বাইকগুলো নিতে পারবেন। যে জিক্সার SF রয়েছে 17 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, 31,000 কিলো রান করেছে, 2 বছরের পেপার্স,
এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে কিন্তু 165,000 টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন যে এফজেডএস ভার্সন 3 রয়েছে, কিন্তু আরো একটা অনেকগুলো ভার্সন 3 চলে এসেছে। এটা 19 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন করা, 9000 কিলো রান, এবিএস অ্যাভেলেবল, 2 বছরের পেপারস, আস্কিং প্রাইসটা হচ্ছে 213,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। এই পাশে দেখতে পাচ্ছেন এক্স ব্লেড রয়েছে, অন টেস্ট এক্স ব্লেড, 21 এর মডেলের, একদমই কি বলবো শোরুম কন্ডিশন, আউটলুকটা খুবই সুন্দর, একটা স্ক্র্যাচও নেই, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন মেনটেন করে। এটা দেখতে পাচ্ছেন যে অন টেস্ট মাত্র 335 কিলো রান করেছে। এটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 163,000 টাকা। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দেওয়া হয়েছে এখানে। অবশ্যই আপনারা নেগোসিয়েট করে তারপরে বাইকটা আরও কমের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন যে পরপর তিনটা এক্স ব্লেড কিন্তু চলে এসেছে। সো এটা ব্লু কালার ভ্যারিয়েন্টে একটা এক্স ব্লেড চলে এসেছে, এটা 19 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন করা, 5600 কিলো রান, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 165,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক রয়েছে, এটা 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন করা, এবং এটা কিন্তু রান করেছে দেখতে পাচ্ছেন যে 3600 কিলো মাত্র, 2 বছরের পেপার রয়েছে। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 155,000 টাকা। এবং এই পাশে পালসার সিঙ্গেল ডিস্ক আরও একটা রয়েছে, এটা 17 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, এটা রান করেছে 6700 কিলো মাত্র, 2 বছরের পেপার্স। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 115,000 টাকা। সো সেলার ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করে এবং কন্ডিশন ওয়াইজও কিন্তু প্রাইস ভ্যারি করে। এটা বিশাল মডেল দেখতে পাচ্ছেন, 155,000 টাকা সিঙ্গেল ডিস্ক চাওয়া হচ্ছে। এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক 17 মডেল, এটা চাওয়া হচ্ছে কিন্তু 115,000 টাকা। এবং এই পাশে যদি দেখায় দেখতে পাচ্ছেন পালসার এনএস রয়েছে, 17 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 14,000 কিলো রান করেছে, 14,900 কিলো রান করছে, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 130,000 টাকা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে পালসার সিঙ্গেল ডিস্ক করেছে আরও একটা, এবং 21 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, মাত্র 680 কিলো রান করেছে, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন, আউটলুকটাও খুবই খুবই সুন্দর। এবং দেখতে পাচ্ছেন যে 2 বছরের পেপার, সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 170,000 টাকা। তার পাশে হিরো হাং দেখতে পাচ্ছেন, 18 মডেলের, 18-তে রেজিস্ট্রেশন করা, 9,000 কিলো রান, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 115,000 টাকা। দেখা হিরো হাং দেখতে পাচ্ছেন, 19 মডেলের আরও একটা ডাবল ডিস্ক, অবশ্যই 19 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন করা, 9,600 কিলো রান, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 122,000 টাকা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন হিরো হাং আরও একটা, 18 মডেলের, হোয়াইট কালার ভ্যারিয়েন্টে, এটা 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 9,300 কিলো রান, এবং 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 112,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। V3 এখনও পর্যন্ত আসেনি, সারিয়া শামীম ভাইয়া লিখছেন V3 আসছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ আছে, 8 টিয়ার রয়েছে, 21-এর মডেলের, একদমই রিসেন্ট মডেলের 8 টিয়ার একটা চলে এসছে। এটা মাত্র 2,700 কিলো রান করেছে, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 140,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। এপাশে 4VX কানেক্ট যারা দেখতে চাচ্ছিলেন, 4VX কানেক্ট কিন্তু চলে এসছে। এটা 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা, 2,200 কিলো মাত্র রান করেছে, 2 বছরের পেপার্স, এবং এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 190,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না। এপাশে হর্নেটের জন্য যারা কমেন্ট করছিলেন, সিঙ্গেল ডিস্ক, এটা কিন্তু চলে এসছে, 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 21,000 কিলো রান করেছে, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 140,000 টাকা। অবশ্যই কোনো বাইকেরই প্রাইস ফিক্স না। আপনারা প্রত্যেকটা বাইকেরই দামাদামি করে তারপরে প্রাইসগুলো নতুনভাবে আবার ঠিক করে নিতে পারবেন, কারণ এখানে যে দামগুলো চাওয়া হচ্ছে, এটা যিনি বাইকের বর্তমান ওনার, উনি কিন্তু দামগুলো চাচ্ছেন, সেই কারণে প্রাথমিকভাবে বেশি চাওয়া হচ্ছে দামগুলো। আপনারা কিন্তু দামাদামি করলে অবশ্যই রেঞ্জের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ফেজার ভার্সন 14 মডেল, 14-তে রেজিস্ট্রেশন করা, 27,000 কিলো রান করেছে, 10 বছরের পেপার্স। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 137,000 টাকা। খুবই বাজেট ফ্রেন্ডলি, অবশ্যই নেগোসিয়েট করে তারপরে বাইকগুলো নিতে পারবেন। পালসার সিঙ্গেল ডিস্ক রয়েছে, 16 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা, 19,000 কিলো রান করেছে, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 110,000 টাকা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ আছে, 8 টিয়ার ডাবল ডিস্ক রয়েছে, আরও একটা ব্লু কালার, এটা 16 মডেল, 16-তে রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো রান, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 122,000 টাকা। এবং এই পাশে দেখতে পাচ্ছেন SZR, এটা দেখতে পাচ্ছেন যে 18 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, এবং 8,200 কিলো রান করেছে, 2 বছরের পেপার। সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 133,000 টাকা। 155 সিসি সেগমেন্টের ইয়ামাহার, খুবই সুন্দর একটা বাইক এবং আউটলুকটা খুবই খুবই সুন্দর। সো এই বাইকটা কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন, অবশ্যই প্রাইস ফিক্স না, নেগোসিয়েবল। এবং প্রত্যেকটা বাইকেরই পেপারস আপ টু ডেট, আপনাদের পেপারস নিয়ে কখনোই কোনো ঝামেলা হতে হবে না বা টেনশন করতে হবে না, এটা সম্পূর্ণ ড্রাইভার হচ্ছে বাইক হাটের। তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে সুজুকি GSX রয়েছে, এটা 21-এর মডেলের, অন টেস্ট বাইক, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন, এবং এটার আস্কিং প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে 115,000 টাকা। অবশ্যই প্রাইস ফিক্স না, আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। তো এই পাশে TVS Max দেখতে পাচ্ছেন, এটা 21-এর মডেল, অন টেস্ট বাইক,
মাত্র কিন্তু 42 কিলো রান করেছে এবং এটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 116000 টাকা অবশ্যই প্রাইস ফিক্স না দামাদামি করে তারপরে নিতে পারবেন আচ্ছা ডিসকভার 125 দেখতে পাচ্ছেন 125 এর জন্য অনেক কমেন্ট দেখতে পাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে 122000 টাকা অবশ্যই প্রাইস ফিক্স না এবং এই পাশে রানার বুলেট দেখতে পাচ্ছেন এটা 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা এবং 15000 কিলো রান করেছে 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 45000 টাকা মাত্র সো যারা 50000 টাকার বাজেটের মধ্যে বাইক খুঁজছিলেন তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন অবশ্যই রানার বুলেট 100 সিসি সেগমেন্টের এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে রানার নাইট রাইডার রয়েছে V2 এটা 18 মডেল 21 এ রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপার রয়েছে এটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 94000 টাকা তো এখানে যদি দেখাই রানার ফ্রিডম দেখতে পাচ্ছেন 16 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা 32000 কিলো রান করেছে 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে 42000 টাকা হর্নেট কই হর্নেট এসছে আমি একটু আগে দেখিয়েছি তো এই পাশে দেখতে পাচ্ছেন যে রানার নাইট রাইডার রয়েছে 18 মডেল 19 এ রেজিস্ট্রেশন করা 6500 কিলো মাত্র রান 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে 77000 টাকা তো রানার বুলেট দেখতে পাচ্ছেন এখানে 17 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা 5000 কিলো রান 2 বছরের পেপার এটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 50000 টাকা এবার পাশে সুজুকি হায়াতে দেখতে পাচ্ছেন 17 মডেল 21 এ রেজিস্ট্রেশন করা 11000 কিলো রান করেছে 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 72000 টাকা হিরো গ্ল্যামার রয়েছে 17 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 82000 টাকা এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে এসপি শাইন রয়েছে 20 এর মডেল 21 এ রেজিস্ট্রেশন করা 4900 কিলো অলমোস্ট 5000 কিলো রান করেছে এই বাইকটা এবং 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 112000 টাকা আরটিআর রয়েছে কিনা হ্যাঁ আরটিআর রয়েছে হাং দেখতে পাচ্ছেন এই পাশে 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন করা 77000 কিলো রান করেছে অলরেডি 10 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু 86000 টাকা এবং তার পাশে আরটিআর যারা দেখতে যাচ্ছিলেন 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা 44000 কিলো রান করেছে 10 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চা হচ্ছে 118000 টাকা তা কিন্তু 18 মডেল 19 এ রেজিস্ট্রেশন করা এবং 110 সিসি সেগমেন্টের বাইক হিরো স্মার্ট 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি মাত্র 58000 টাকা এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকার রয়েছে 19 এর মডেল 19 এ রেজিস্ট্রেশন করা 7500 কিলো রান 2 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 85000 টাকা এবং তার পাশে হিরো হাং দেখতে পাচ্ছেন 17 মডেলের ডাবল ডিস্ক 18 তে রেজিস্ট্রেশন করা 26000 কিলো রান এবং 10 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 120000 টাকা অবশ্যই কোনো বাইকেরই প্রাইস ফিক্স না তো এই পাশে জিক্সার এসএফ দেখতে পাচ্ছেন এটা 17 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা 27000 কিলো রান 10 বছরের পেপার সেটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 178000 টাকা